মেকআপ আর্টিস্টের বেশি ভালো গুড আনসার ঋতিক দা আমারটা বেশি আমারটা বেশি ক্যামেরাটা প্লিজ বাকি মেয়েগুলোকে পটাও না ঘর সে দেখো উস বন্দে কো वेलकम टू शर्मिला शो हाउस हमें सूचना और यही मुहूर्ते रही पद जदिना शेषयर सेटे बेस इंटेंस सीन चलते परीक्षार जे रखम प्रस्तुति चले ठीक सरकम ही पढ़ाशुना कर सबाई तई तो कारण सब मात्र स्क्रिप्ट दिए त না ইন্টেন্স সিন না যে কোনো সিনেই আমরা পড়াশোনা করেই সিন করি না আজকের তো বেশ একটা ইমোশনাল একটা সেটা সিনটা ইমোশনাল বাট পড়াশোনাটা তো সব সিনের আগেই চলে ভাই এরকম ইমোশনাল সিনে যেখানে একটু কান্নাকাটি আছে সেখানে মেকআপটা কতটা মানে কম সময় লাগে বেশি সময় লাগে না কি আলাদা হয় ভাবি না মেকআপ নিয়ে আলাদা হয় কি এমনি কিছু মানে মেকআপ হ্যাঁ যেহেতু যেহেতু এর আগে দুটো পরিস্থিতি পার করেছি মানে সিন অনুযায়ী সেটা শুট এখন আমরা করিনি তাতে তুলনামূলক দেখানো হবে যে উর্মিশার তো কি ফ্রেশ আছে কারণ ওটা হ্যাপি হ্যাপি সিন তারপরে তুমি এখন যেটা দেখলে তারপরে সেই সিনটা যেহেতু আগে দুটো সিন করিনি একবার আমরা জাম্প করে পরের সিনটা করছি এরকম আমরা প্রায় করেই থাকি তাই জন্য আমরা আলাদা করে কোনো মেকআপ রিটাচ করিনি দ্যাটস ইট তুমি বলো ওই তো আমি হ্যাঁ মানে ও যেটা বললো সেটাই অ্যাকচুয়ালি আর এটাই আলাদা করে আর সত্যি কথা বলতে আমি মেকআপ নিয়ে খুব কম বুঝি আমি মানে একদমই বুঝি না মানে যাকে বলে তো বলে আচ্ছা মেকআপের লোকজনেরা আছে ওরা যেটা করে যেটা করে দেয় তাতেই হয় আর কি আচ্ছা আমরা যেহেতু মেকআপ দিয়ে শুরু করলাম তাই মেকআপ নিয়ে কয়েকটা প্রশ্ন যেটা তুমি বলো যে ওই একটা গেম কেন নিয়ে আসো নিয়ে আর একটা ব্যাপার আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে মেকআপ করতে কার বেশি সময় লাগে এটা বলার অপেক্ষা রাখে না কার বেশি সময় লাগে আমার মনে হয় ঋত্বিক দা কারণ ঋত্বিক দা হেয়ার মেকআপ মিলিয়ে যতটা লাগে আমার তার থেকে হেয়ার মেকআপ মিলিয়ে কম লাগে ইতিহাস ঋত্বিক দা চুল করতে বেশি সময় লাগে তো অয়ন দা দেখো মেকআপ আর্টিস্টকে দেখো হ্যাঁ দেখাও কৌশিক দাকে আমার মেকআপ যে করে তাকে দেখো আর অন্বেষার মেকআপ যে করে তাকে দেখো এই কৌশিক দা কৌশিক দাঁড়াও কাম হিয়ার কাম হিয়ার মানে দুজনেরই একজনই মেকআপ করে না না তাহলে মানে দুজনেই জানে এদিকে 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 মানে ঋত্বিক দা কি এমন মেকআপ করে যেটার জন্য এতটা সময় লাগে He is obsessed with his hair. সেটা তো আছেই সে তো আমি অস্বীকার করি না কিন্তু সময়ের কথা যদি বলে এটা কথা বলো হ্যাঁ আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার হেয়ার আর মেকআপ মিলিয়ে যতটা সময় লাগে আর ঋত্বিকদার হেয়ার আর মেকআপ মিলিয়ে যতটা সময় লাগে কোনটা বেশি ঋত্বিকদার আমারটা বেশি আমারটা বেশি ক্যামেরাটা প্লিজ একটু ওদিকে ঘোরান আমারটা বেশি কৌশিকদা এই কৌশিকদা हम कुछ पार्टी के लिए हम कुछ ये तो सब समय करो हम कुछ नहीं बोला काफी समय लगे बोलो মানে তুমি মাঝখানে আমার একটা কথা বললে এইভাবে তুমি বাকি মেয়েগুলোকে পটাও না ঘর সে দেখো উস বন্দে কো ওকে আজকে আমি পাস করে দেবো ওর বিয়ে সামনে কিন্তু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে মেকআপ সেন্স কার ভালো মেকআপ সেন্স মেকআপ আর্টিস্টের বেশি ভালো গুড আনসার যা এরপর হচ্ছে মেকআপ রুম জমিয়ে কে রাখে মানে আড্ডা দিয়ে পুরো জমিয়ে কে রাখে একদমই আমি আড্ডাবাজ নই পড়াশোনা করতে হয় স্ক্রিপ্ট পড়া তোমার মেকআপ রুম আড্ডা আড্ডাতে জমিয়ে রাখে মানসীদি পদাদা এরা হ্যাঁ আচ্ছা রান দুজনের মধ্যে প্রশ্ন আছে তাই বললাম না আমাদের দুজনের মধ্যে আমাদের ওটা মেকআপ রুম জমিয়ে রাখার মতো কিছু যাই না আচ্ছা মেকআপ রুমে খাবার নিয়ে আসে বা রান্না করে ট্রিট দিচ্ছে এরকম কে বেশি ছেলেদের ডিপার্টমেন্ট আলাদা আমি মাঝে মাঝে ছেলেদের রুমে গিয়ে খেয়ে আসি গোগলদা থাকলে তো জমে যায় তাই না বলো হ্যাঁ আমরা কি একে অপরকে ট্রিট দিয়েছো আমরা একে অপরকে ট্রিট মানে খাইয়েছো না আচ্ছা নেক্সট হচ্ছে ও খাইয়েছে আমাকে রান্না করে না নিজেও ভুলে গেছে না খাইয়েছে না রান্না করে না নরমালি কোনো অর্ডার করে বা কিছু এরকম খাইয়েছে হ্যাঁ সে হয়েছে তো খুব কম আচ্ছা মেকআপ রুমে সবচেয়ে বেশি গসিপ কে করে গসিপ সেটা মানে বাংলা কি গসিপ গসিপ পরনিন্দা পরচর্চা পিএনপিসি সমালোচনা সবাই কেউ কম নয় সবাই আচ্ছা যা সেটে কার গলা সবচেয়ে বেশি পাওয়া যায় কে বেশি চিৎকার করে সেটে ফ্লোরে হ্যাঁ ফ্লোরে মানে আর্টিস্টদের মধ্যে বেশি চাচামেচি করছে আগে যখন সিরিয়াল শুরু হয়েছিল তখন সাত্তুকি কারণ সাত্তুকি তখন খুব চেঁচিয়ে কথা বলতো আচ্ছা এখন কি বলছো তুমি শুটিং এর নয় এটা অফ অফ ক্যামেরা জিজ্ঞেস করছে কে হই হল্লা করে তো আছে অনেকে আছে মেকআপ রুমটাকে
হ্যাঁ, প্রিপারেশন রুম বলা যেতেই পারে। আমরা যেহেতু সবাই একসাথে একটাই মেকআপ রুমে থাকি, তো আমার এই হোস্টেলের রুমের মতোই লাগে। সবাই এক জায়গায় ঢুকে যাও না, অ্যাকচুয়ালি সেটা মানে সেটা কাম্য নয়, মানে অ্যাকচুয়ালি সেটা সেটা হওয়ার নয়। সবাই একসাথে মেকআপ রুমে থেকে আমরা তাই থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কাম্য নয়। ফলে মেকআপ রুমটা যদি মেকআপ রুম হ্যাঁ অ্যাকচুয়ালি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা শর্টে যাওয়ার আগে প্রিপারেশন নেওয়ার একটা জায়গা। Guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle review Delhi and travel channel in YouTube. This is Sharmila Maiti from Sharmila Showhouse, and please like my page and don't forget to push the bell button. In order to get more videos on regular basis, please make this page favorites in your newsfeed. Thank you.